সে বড় কথা যা বর্ণনা করি কিছু বলবো ধীরে আস্তে কিছু তড়ি খড়ি কিছুটা অতীতে ঘটল কিছু বা এক্ষুনি কিছু তার চোখে দেখা কিছু কর্নে শুনি কিছু তার মেঘে রইল কিছু বৃষ্টিপাতে ধুয়ে মুছে মনে আসছে দিবসেও রাতে কাকপক্ষী মুখে করে নিয়ে গেল কিছু কিছু উড়ল কুটো হয়ে বাতাসের পিছু বছরেই কবিতা লেখা শুরু। বাড়িতে বাবা ছাড়া আছেন ইসি ও দিদি দুজনের কারো কিন্তু বিয়ে দেয়নি বিধি দিদি সাত বছর বড় তার হিস্ট্রি আছে কলেজে পড়ত সুধা মাস্টারের কাছে আনসারটা খারাপ লেখো কিন্তু এত কাটাকাটি হলে তো নাম্বার কমে যাবে বুঝেছো আবার থেকে তাকাও রোজ একটা করে চিঠি লিখবি আর কোনোদিন মাস্টার মশাই নয় প্রিয় সুধা আমি রোজ শুতে যাবার আগে আমাদের বাগানের গন্ধরাজ গাছটাকে তুমি ভেবে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুতে যাই সপ্তাহে মাত্র একদিন আসো তাই যে বিকেল বেলাগুলো তুমি আসো না মনে হয় মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে কোথাও কোনো গাছ নেই তোমার লাবনি দিদি দিদি এই দেখ বৃষ্টি হলে আমরা সবাই নৌকো ভাষায় নৌকো ভাষায় অনেক বছর আগে বেড়াতে গিয়েছিলাম নদীতে তুই তখন খুব ছোট নদীতে অনেকগুলো নৌকো ভাষায় ছিলিস তুই বসো ভালো করে খেয়েছো তো বাবা হ্যাঁ হ্যাঁ এরকম আয়োজন থাকলে তো প্রতি রবিবারই আসা যায় ভালোই হবে সপ্তাহে একদিনের বদলে দুদিন পড়াতে পারবে লাবণীকে মাইনে কিন্তু ওই একই থাকবে মেশমশাই বলছিলাম যে লাবণীকে একবার জোড়াসাঁকোটা দেখি আনবো ভাবছি সে তো ভালোই হয় আমি তো ওদের সেভাবে কোথাও নিয়ে যেতে পারিনি ওরুও যদি যায় একটু দেখো ওরু তো খুব ছোট ওর হয়তো তেমন ভালো লাগবে না মেশমশাই বলছিলাম যে তো আর তেমন ছোট নেই আর আর আমার কয়েক মাস আপত্তি না থাকলে মানে তাহলে আমার মা এসে একবার কথা বলতেন হম তিনি তো আসতে চাইলে আসতেই পারেন এখন আসুনি কেন তাড়াতাড়ি এসে চা দিয়ে গেলাম ঠান্ডা হয়ে যাবে দাদা এরকম কিছু কেন ঘাম হচ্ছে শরীর ওরু ওরু একবার আয় বাবা কি যা বাবার কাছে একটু বস দিদি তো নেই আমি একটু ডাক্তার ঠিক আনছি সুধা তুমি আছো তাই ভরসা বাবা নইলে আমি একা মেয়ে মানুষ এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে কি যে করতাম কে জানে থাকার মধ্যে আছে তো এই হাওদা বাড়ি ঠাকের দায় মনসা বিক্রি হবার অবস্থা ট্যাক্সের টাকা যোগাতে দাদার ঘাম ছুটে যেত এখন যে আমি কি করব এগুলো নিয়ে আচ্ছা বাইরের বাগানটা বিক্রি করে দিলে কেমন হয় না না আমাদের পৈতৃক ভিটে ও সব কথা আমি এখনো ভাবিনি ও আসলে আমি আমার এক প্রমোটার বন্ধুকে বলেছি শুধু চা দিলি কেন নানাপি পিসিমা আপনি ব্যস্ত হবে না আমি আর কিছু খাবো না শোন আমি একটু উকিল বাবুর বাড়ি যাচ্ছি আমার ফিরতে দেরি হবে সুধা তুমি বাবা থেকো অ্যাঁ আমি না ফেরা পর্যন্ত চলে যেও না আয় নজরটা বন্ধ করে দিবি তো কোথায় খেলতে গেছে আমি চলে গেলে অরু আর পিসিমা একা থাকবে কি করে এখনই যাবার কথা ভাবছো কেন কালো সূচটা কাটুক তারপর যেতেই তো হবে

弟弟，弟弟，弟弟。 হ্যাঁ চিঠি পেয়েছি কি মানে চিঠির যাবে হ্যালো 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 আমি তো কিছু বুঝি না অতটুকু মেয়ে শুধু কলেজে গেছে সেও ঘরের কাছে কলকাতায় গিয়ে চাকরি করতে পারবে প্রথম প্রথম হয়তো অসুবিধা হতে পারে তারপরে অভ্যেস হয়ে যাবে ওর থেকেও ছোট ছেলে মেয়েরা যাতায়াত করে ও তো বিয়ে পাশ করেছে না এবছর বিয়ে ফাইনাল দেবে এখন জয়েন করতে না পারলে কিন্তু চাকরিটা থাকবে না দিদি আপনার ভাইপো তো একদম ছোট তা না হলে ওপেলেই তো ভালো ছিল আনির তো বিয়ে থার কথাই দাদা ভাবতো দেখুন সেন্দার আমি অনেকদিন একসঙ্গে কাজ করেছি অনেক সুখ দুঃখের সাথে আপনাদের আর্নিং মেম্বার তো আর কেউ নেই সংসারটা কিভাবে চলবে সেটা একবার ভেবে দেখেছেন সবই আমার কপাল শিয়ালদাহ আমি ঠিক যেতে পারবো সুবিমল কাকু তারপরে একদিন যদি কেউ একটু দেখিয়ে দেয় তাহলেই হবে এটা মজা দেখবি বলে দিলি চাকরি করবি শুধু একবার জিজ্ঞেস করলি না সে তো মাস হলো আসছে না পিসিমা আহা শরীর টরীর খারাপ হতে পারে তো শরীর খারাপ হয়নি আমি জানি ভেবে দেখলাম সত্যি তোমার পক্ষে পিসিমা আর ভাইকে ছেড়ে থাকা সম্ভব নয় আমার নিজের স্বার্থের জন্য অসহায় বৃদ্ধা আর শিশুকে কষ্ট দেওয়া আমার পক্ষে অসম্ভব অফিসার ফোন না আমি শিগগির বিদেশ চলে যাচ্ছি ফিরব বেশ কয়েক বছর পর ফিরে না হয় তোমার সাথে দেখা করতে যাব সুধাদা এই থেকে দিদি করছে ডেলি প্যাসেঞ্জারি ছোট ভাই করে এইবার পাশটাস যাবো আমরা অন্য জায়গায় যেখানে মহিলা এক রাস্তায় দাঁড়ায় বয়ক্রম অনধিক তিরিশ বছর ভাবে সে কোথায় যাবে রে ও হা করে কি দেখছিস না কিছু না বলছি রতনদার ভোটের কবিতা কি হলো না ওই গাল মন্দ দিয়ে ছড়া আমার হবে না ওরে পয়সা পাবি হ্যাঁ কিন্তু তুমি যে বলেছিলে কলকাতার কিছু সস্তা ছাপাখানার খবর নিয়ে দেবে কি হলো সস্তা মানে তো বিনে পয়সায় নয় টাকা দেবে কে বলেছে ওদের তো এবার ওই অফিসের দেড় মাসের বোনা দিয়েছে না খুব ভালো কথা তুই একবার বিকেলে আয় আমারও আচ্ছা ঠিক আছে রাধা তো রোজই এই সময় ফিরে আসে আজ বুদাই রাস্তাঘাটে বাসটাতে গোলমালের মধ্যে পড়ে গেছে তাই দেরি হচ্ছে আর কি আমি বলি কি মন্টু তুমি কাজের মানুষ আর কতক্ষণ অপেক্ষা করবে তুমি এখানে না না কাকু বাবু এ নিয়ে আপনি আজকে একদম চিন্তা করবেন না আমাদের তে আজকে সময় আছে আমি ব্যাপারটা শেষ করেই যাব আচ্ছা চা 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 বৌদি হ্যাঁ বলো দাদাকে একবার এখানে পাঠিয়ে দাও না ঠাকুরপো একবার তোকে ডাকছে বাইরের ঘরে বলো বাথরুমে গেছি বেরোতে দেরি হবে মন তো অনেকক্ষণ ধরে বসে আছে কি যেন টিউশনের কথা বলবে যা বললাম তাই গিয়ে বলো কি হলো দিদি কি বলছে একটু হাত মুখ ধুয়ে আসছে সেই ভালো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াই ভালো তুমি কিছু চিন্তা করো না মন্টু তোমার ভাইজিকে রাধা পড়াবে তো আমাদের সৌভাগ্য কাকা বাবু টাকা রাধা যা চাইবে আমি তাই দেব আপনি শুধু ওকে একটু রাজি করিয়ে দিন আচ্ছা সেরকম হলে আমি আপনাকে আলাদাভাবে কিছু দিয়ে দেব সে তুমি যা ভালো বুঝবে তাই করবে একটু বাড়তি তো সংসারে বুঝতেই তো পারছো দু দুটো সংসার টানা না না উনি আপনি এত ভাববেন না আপনি শুধু রাধাকে রাজি করিয়ে দিন হম তারপর আপনাদের এই বাড়ি প্রমোট সেটা আমি করবো টাকা পয়সা বেশি দিলে তো দূরে টিউশন সারাদিন কি খেলে ফলগুলো ছেলেগুলো ছোট তো চাইলে কি আর না বলতে পারি আমি পারি কাল বলে মাথা গরম করিস না পরের আশ্রয়ে থাকা কার আশ্রয় আছি আমরা বাবার ভাগ নেই বাড়িতে বাড়ির ভাগ থাকলেই হলো আজ যদি ওরা বলে ভাগের টাকা বুঝে নিয়ে বেরিয়ে যাও তাহলে কোথায় যাব আমরা মাথার উপর পুরুষ মানুষ থাকায় তোমার মেয়ে বিরাট সহায় রয়েছে ভাবছ তুমি জানো না মনটু কেন আসে বাড়িতে কে তাকে লাই দেয় আর বিনিময় সে কি চায় কিন্তু ও তো শুধু একটা টিউশনির কথা বলছে অনেক টাকা পয়সা দেবে বলছে আরো অনেক কিছুই দিতে চায় তুমি জানো না ঘরে একটা বউ রেখে বাইরে ফুর্তি করার জন্য অনেক টাকা খরচ করতে পারে শোন সামনের মাসে পাত্রের বাবা আর মামা তোকে দেখতে আসবেন পাত্র? কোন পাত্র তোর কাকা একজন ভালো পাত্র দেখেছেন বড় ঘর এক নাকি ওদের বিরাট জমিদারি ছিল আমাকে জোর করে বিয়ে দিতে চাইছো তোমরা কাকা তোর বাবার মতন তোর বাবা থাকলেও দেখতিস আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না বাবা নেই বলে কি আমার কোনো মতামত নেই আমি আরো পড়তে চাই মা এম এটা শেষ করে চাকরি করব। এখনই কেন বিয়ে করব আমি ওরা কিন্তু তোর পড়া চালিয়ে যেতে রাজি ও এত কথাবার্তা এগিয়ে গেছে তোর তোর জন্য যে টাকাটা রেখে হ্যাঁ বাবার পি এফ এ টাকাটাও তো দিয়েছিলেন বলেছিল ছ মাসের মধ্যে ফেরত দিয়ে দেবে দু বছর হয়ে গেল এখনো ফেরত দিল না আসলে বিয়ের কথাবার্তা সব হয়ে গেছে পাকা হবে না মা তুই এরকম করিস না মা সব ব্যবস্থা হয়ে গেছে তুই এরকম করলে আমাদের পরিবারের সবার মুখে কালি পড়বে কিন্তু মা আমাদের আর কিছু করার নেই যে তুমি সাইকেল হাতে আমার রাস্তায় রোজ দাঁড়াও রোজ তাকাও বলো বলা যায় তোমাকে এসব কথা তুমি বুঝবে না দেখার ভান করি অথচ যখনই সামনে পড়ি শুনতে পাই হৃৎপিণ্ড এই দেখ এই বইগুলো দেখলাম আমি বলছি দেখ না ওনা কোন বই নেবে বুঝতে পারছে না একটু সাহায্য করে দিন না ওকে একটু বলে দিন না কি বই নেবে বুঝতে পারছে না এটা পড়ে দেখতে পারেন আপনি পড়েছেন হ্যাঁ কোন দিকে যাবেন আমি তো আপনার বাড়ির পাশে প্রায় রোজই যায় আমিও শুনতে পাই আপনার সাইকেলের বেল ওটা যে আমারই সাইকেলের বেল সেটা বোঝেন কি করে জানি না বুঝতে পারে আপনি তো কবিতা লেখেন আমি কবিতা লিখি সেটা কে বলল আমার বন্ধু না ও এই অঞ্চলের অনেকেই জানে আপনি কবি হতে চান তাই বুঝি কোথায় বসে লেখেন কবিতা বাড়িতে কাছের নিচে কখনো বা নদীর ধারে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়বো কিংবা এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর ঠাট্টা করছিলাম আসুন না একদিন নদীর ধারে চিঠি পড়ি দেখো না তোমার কবিতা পারে ভালো লাগলে ফেরত পাবে না কিন্তু আমি এক নজরে দেখেই বুঝে নিয়েছি মা আমার সর্বশলক না কি বলেন জামাইবাবু এই দেখুন আপনারা কিন্তু কিছু খাচ্ছেন না নিন খান এकानेर মিষ্টি চমৎকা इशু দিদি বৌদিম নমস্কার নমস্কার হ্যাঁ আগে আমার নিজে দুটি ছেলে দাদা তো নেই তাই খাওয়া পড়া পড়াশুনো অসুখ বিসুখ সবই আমার একার রোজগারে আচ্ছা মানে ওই আর কি দিনা পাওনার ব্যাপারটা যদি একটু শুনে নি আরে না না মাকে দেখে আমরা পছন্দ করে নিয়ে যাচ্ছি আপনারা যেটা সম্ভব মনে করবেন সেটাই দেবেন কি জামাই হ্যাঁ হ্যাঁ ঠিক তাই ওই এরপর শুধু ছেলে আর ছেলের মা আসবে। এই দিনক্ষণ ঠিক করতে আর কি। কোন বিষণ্ণ মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। তখন আমি নিজের মতো করে তার বিষণ্ণতার কারণ খুঁজতে চেষ্টা করি। মুখ তাকার আমি জানি সত্যি তুমি চলে যাচ্ছ আমাকে যেতেই হবে না হলে খুব বিপদে পড়বো মাকে নিয়ে বর্ধমানে ঠিকানাটা দাও অনেক কবিতা আমাকে দিয়েছ কষ্ট করে আর বর্তমানে পাঠাতে হবে না পাঠাবো কেন আমি আমি নিজেই যাব পছন্দ তো কাছেই বলো বলো

কি হলো এখন তো বিয়ে হয়ে গেছে হম আমি কি আর পর নাকি হ্যাঁ আছে তাই মাটিটা ঠিক করছিলাম ফুল গাছ পোতা যায় যত আন কান্ড গাছ না ছাতে উঠলে আর নামতে চাও না পুঁতলে না জানি কি করবে আর করে বলেছি না চানের বালতিতে কাপড় কাঁচবে না গামলায় কাঁচবে কে কার কথা শুনে নি শুধু কাঁচা জামাগুলো নিয়ে এসেছি ওই গামলাটা বট বড় তো চা বললেই পারতে তুলে দিত আচার বিচার তো মা কিচ্ছু শেখায়নি আমি শেখাচ্ছি শিখে নাও আচার বিচার না থাকলে সংসারের মঙ্গল হয় আমি আর কদিন বৌদি বাজার নিয়ে এসেছি বৌদিকে কি বলছিস আমায় দেখা প্রেশারে রোগী আমি কাঁচা নুন খেয়ে মরবো নাকি শোনো বাঁধাকপিটা কাটো বেশ ঝিরিঝিরি করে কাটবে বোগড়া বগড়া করে কেটে অখাদ্য করো না যেন ঘরকনায় মন আছে যে তেল ঝাল মিষ্টি সব সমান হবে তরকারিতে বাবুকে মিষ্টিটা দাও আর আমায় জল দাও একটু জল দিও দাঁড়াও এটা তোমার শ্বশুরের লুচি গুলো ভেজে ফেলো না যেন খাওয়ার সময় গরম গরম ভেজে দেবে একদম আমি তো জানতাম সবাই একসাথে খাবে সবই তো ভেজে ফেলেছি কি হলো কি চুপ করে বসে আছো কেন কি হলো ওকে কথা নেই বিয়ের আগে তোমার মামা বাবা বলেছিলেন আমি বিএড পরীক্ষাটা দেব এমনিতেও পাশ করেছো হুম বিএড করে কি করবে চারটে হাত যাবে না অফিসে চাকরি করবে আমার পড়াতে ভালো লাগে মাস্টার নিয়ে হবে মাকে বলেছ মা শুনলে রাগ করবেন বোধহয় সেটা জেনেও পড়াতে চাইছো কেন হুম শুধু শুধু বাড়িতে অশান্তির সৃষ্টি করো না যাও কে এসো আমি অপেক্ষা করছি অ্যাকচুয়ালি টেস্টগুলো ঠিক না করিয়ে কিছুই বলা যায় না মিস্টার সেন বুঝলেন দেখুন আমাদের মধ্যে একটা প্রি কনসিভ নোশন আছে যে কনসিভ না করতে পারলে সেটা মহিলারই প্রবলেম তা কিন্তু নয় বাচ্চা না হওয়ার কারণটা আমাদের জানতে হবে আপনাকে কয়েকটা টেস্ট করাতে হবে মিস্টার সেন এই টেস্টগুলো করিয়ে আমার কাছে আসুন আর আপনাদের তো বেশি দিনও বিয়ে হয়নি সবে চার পাঁচ বছর চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি না ও বাবা শোনো না গো কি মোটা সোটা ছেলে হয়েছে দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায় শেষ দি তো নাতি নিয়ে কি করবে ভেবেই পাচ্ছে না বৌমা ও বৌমা আসছি মা ডাক্তার কি বললে টেস্ট করাতে কিসের টেস্ট তা জানি না তবে দুজনকেই করাতে হবে দুজনকে সে আবার কি আমার একটা ছেলে ভালোভাবে খাইয়ে দাইয়ে বড় করেছি তার আবার যে টেস্ট হবে বাবু শোন বেরিয়েছে মুড়ি দাও আর একটু চা করো কি লালু করা ছেলে হয়েছে গো শুনছ শুনতে পাচ্ছ বলো 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 শুনছি শুনছি বলো সত্যি এই এক হয়েছে দুটো কথা বলে যদি সুখ পাওয়া যায় একটু সারাদিন শালগ্রাম শিলার মতো বসে আছে শুধু জন্মানোর পরে কেউ যদি একটু মুখে মধু চিত কি বললে না কিছু বলিনি তো আমি কি কিছু বলি আমি তো শুধু চুপ করে শুনি হ্যাঁ তুমি চুপ করে থাকো মাঝে মাঝে খালি একটু টিপ পনি কাটো সারা জন্ম ধরে কোনো কিছুর মধ্যে ঢুকলে না সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে এক জায়গায় বসে থাকো খালি তারপর কি ডাক্তার কাপড় পরেই হেসেলে ঢুকলে কপাল আমার কিচ্ছু যদি শেখাতে পেরে থাকি আচার বিচারের বালাই না থাকলে না ওই ভূতের সংসার হয়েই থাকবে বাবা চা চাইলেন তো তাই থাক আর গান গাইতে হবে না যাও কাপড় পাল্টে এসো রান্না চাপাতে হবে হলো রাত করছো কেন এসো কি হলো কি এসো আলোটা নিবিয়ে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দাও কি গো তোমার হলো মেয়ে মানুষের বাড়া উফ হয়ে গেছে হয়ে গেছে চলো চলো এসে গেছি কি গো বৌমা যাবে না আদি করো না তো একযুগ হয়ে গেল বিয়ে হয়েছে ছেলে পুলে হলো না শেষ দিন মেয়ে হাসি গেল ফাল্গুনে বিয়ে হলো আর আজ তার ছেলের মুখে ভাত যাবে কোন মুখ ঠিক আছে ঠিক আছে চলো শোনো আমার সুটকেসটা গুচিয়ে রেখো কাল কিন্তু টুরে বেরোবো আমি এসো 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 তোর আপিস বেঁচে বেঁচে কেন যে রোববার ধরে ধরে টুরে পাঠায় বুঝি না বাপু এই যে ছাতে গিয়ে বসে দেখো না যেন আবার আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললো শুনবো না যা আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলায় মেঘের মাঠে একজনকে মনে হলো এরই মধ্যে অন্যরকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক বসলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় আমি কেবল বসেই রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য

অন্য একদিন হবে চল মানে আজ পালালেন আরে না না আজ বাড়ি ফিরতে একটু রাত হয়ে যাবে চল আসি হুম হুম আসি রে হম তুই আজ ফিরবি না না আজকে আর আত্মীয়র থেকে যাব কাল একেবারে অফিসারে ফিরবো ও হুম তুমি মাসি মানে ওখানে একদম যাস না না খুব কম তুই আমার নতুন বাড়িতে আসিস তো একদিন হয় না শোন আমি তোকে কার্ড দিয়ে দিচ্ছি এটা সঙ্গে রাখ এর মধ্যে আমার ঠিকানাটা আছে স্টেশনে নেমে রিক্সা স্ট্যান্ড থেকে সোজা বলবি যে নবদার সঙ্গে খেলার মাঠে যাব বললেই নিয়ে যাবে ঠিক আছে এই সামনে রোববার চলে আয় অনেক কথা আছে ভালো

আমি ফিরলে যাবে আমি তোমায় পৌঁছে দিয়ে আসবো না আমি কালি যাব মাকে তুমি বলে দিও এটা কিন্তু ঠিক হচ্ছে না নিজে থেকেই ঠিক করে ফেললে যাবো যাবো মানে যাবোই ভাব নিজে নিজে ঠিক না করলে তোমরা কি আমার জামা ঠিক করে দেবে বললাম তো টুর থেকে ফিরে পৌঁছে দেবো আর তুমি এখন গেলে বাড়ির কাজকর্ম কি করবে হম সে তো যখনই যাবো কাউকে না কাউকে করতে হবে আমি বানিয়ে নিচ্ছি আচ্ছা চিনি খাস তো না ওর ছেলে না মেয়ে নাকি দুটোই কেন হয়নি হয়নি বিয়ে তো তোর প্রায় ছ বছর হয়ে গেছে কত গাছ তোর বাড়িতে তুই কি ভাবছিস আমি জানি মনে আছে ওর সঙ্গে যখন পালিয়েছিলাম শুধু তুই জানতিস মনে আবার নেই কি বৃষ্টি সেই সন্ধেবেলা তুই হঠাৎ এসে বললি তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস কি ভয় তোর ভেবেছিলি জাহান্নমে যাচ্ছি কত ছোট ছিলিস মাত্র ফার্স্ট ইয়ার পড়তিস তুই একশো টাকা ভাড় ভেঙে দিয়েছিলি মাত্র পাঁচ বছর বাদেই চলে গেল রে বাড়ি থেকে বলেছিল রাস্তায় দাঁড়াবো পড়াশোনা ছেড়ে ছিলাম তো তাই ও জেদ করে আমাকে বিবাস করালো শহর থেকে অনেক দূরে এই জমিটা কিনে একটু একটু করে বাড়িটা তৈরি করিয়েছিল এই এই গাছগুলো সব ওর পোতা আমাকে একজন আসতে দেয়নি সারপ্রাইজ দেবে বাড়িটা নাকি যেদিন ফুলে ফুলে ভরে যাবে সেদিন আমরা এখানে এসে থাকবো তাহলে বলতো পালিয়ে ছিলাম তোমায় নিয়ে ফিরে আসবো শগৌরবে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে সবাই তো হতবাক শ্রাধ্যও করিনি রে আমি তো সারাটা বাড়িতে ওকে সব সময় পাই কেন প্রেতলোকে লোকে পাঠাবো বলতো আমি ভাবলাম বুবাইটা বুঝি বাজে কথা বলছে এই সন্ধেবেলা কোথা থেকে এলি

দিদি এত নর না তাই সন্ধেবেলা এলি থাকবি বুঝি আজ একাই এলি না জামায় পৌঁছে দিয়ে গেল একাই এসেছি এত বছর বিয়ে হয়ে গেল ছেলে পুলে হলো না এখনো যত্ন যত্নাত্মী করে ভাবা যায় ঝগড়াঝাটি করে আসিস নি তো আবার ঝাউরা করার জন্য কিছু যোগাযোগ লাগে আলো নেভানোর হুকুম মাফিক যোগাযোগ নয় নির্মিষি বাসনটা একসঙ্গে করে আনবি কেন চাপা একদিন কাজ করছিস এক কথা কতবার করে বলতে হবে আমি কি কারো তো তোমার বৌমনি তো ওইরকমই বুদ্ধি এক যুগ হয়ে গেল বিয়ে হয়েছে এখনো এড়ে গরু হয়ে বসে আছে হ্যাঁ আমার কপাল হ্যাঁমা তুমি যে বলেছিলে আজকাল নাকি কি ওষুধ টেষুধ খেলে বাচ্চা কাচ্চা হয় কোথায় কি প্রত্যেকে যে কমল কাকে ধরে পুরে দিলে কে জানে একটা নয়া পয়সা পণ নিইনি গলায় সুতোর মতো প্যাক প্যাক করছে সোনার হার হাতে ব্রঞ্চের চুড়ি চারটি স্টিলের বাসন আমার বাপের বাড়িতে এখনো কাঁসা ছাড়া দান হয় না জানিস স্টিলকে সবাই তিন বলে ওমা আমি যখন দেশে যাব আমাদের মায়ের থানি সে করে এনে দেব পূর্ণিমে দেখে খাওয়ালে ছেলে হবে অভ্যতই শোন যারা জম্ম বাজা না তাদের কিছুতেই ছেলে পুলে হবে না সে তুই যতই কর এগুলো ডাক্তারের রিপোর্ট ইচ্ছা হলে কাউকে তিনি দেখিয়ে নিতে পারেন শরীরের কোনো দোষের জন্য যদি কেউ জন্ম মাজা হয় তবে সেটা আমি নই আপনার ছেলে এদিকে শোনো কি হলো তুমি মাকে কি বলেছ মা অত্যন্ত আপসেট যা সত্যি তাই বলেছি উনি চাঁপাকে উনার দুঃখের কথা বলছিলেন আমি ভাবলাম সত্যিটা বলে দেওয়াই ভালো কোনটা সত্যি যা আছে লুকিয়ে কাগজপত্র দেখাটা ভদ্রতা নয় ভদ্রতা অভদ্রতার কথা না বলাই ভালো আর স্বাস্থ্যের বিষয় জানাটা এর আওতায় পড়ে না যে রিপোর্টটা দেখে তুমি কাজের লোকের সামনে মাকে অপমান করেছো তুমি কি জানো সেই রিপোর্টটা আগা করা ভুল বুঝি আমি ভালো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছি নেক্সট উইকে নিয়ে যাব আর ভবিষ্যতে তুমি মার সঙ্গে এরকম ব্যবহার করবে না একটা কথা তোমায় আমি আগেও বলেছি আমাদের সমস্ত সম্পত্তি কিন্তু মায়ের নামে সেই জন্য আমি কাল টুরে যাব সকালবেলা মায়ের কাছে মাপ নেবে কাজে বেরোনোর সময় আমি কিন্তু অশান্তি পছন্দ করি না এসো কি হলো এসো এসো কালের সময় শিবরাগোজ থাকবে তো আমার জায়গায় মানে কাল তোমাদের অফিসের শিবরাগোষ আমার জায়গায় থাকবে তো এ সময় গত মাসে অফিস থেকে টুরে পাঠাচ্ছে বলে চাকি নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরে এলে। তুই একবার কি দূরে কথা না কাঁচা কাচি। দেখো, আমার হোটেলে গিয়ে চাবি ফেলে শোনা। না ব্যাপারটা কি তোমার? তোমারই বন্ধু তাই না? ঠিক না? তুই আমার বন্ধু কি? আরে তোমারই বন্ধুর চরিত্র জানতে কারুর বাকি নেই। একটা নষ্ট মাগি তারা এই শালা, তুমি আরটা কথা বলবে না। গায়াত্ত না গায়াত্ত। হটটা শ্বাস বেড়েছে তাই না? গায়ে চামড়া খুলে নেবো যাবো কি ভর্তাতে পারবে না কাল সকালে তোমাদের কি হবে নেবে দেখা ফ্যাশন হাজবেন্ড কে ভিতরে ঢুকিয়ে দেওয়া ফ্যাশন তারপর তোমার কাকা কাকিমা তোমার কাকা মা কেন তোমার মা তোমায় রাখবে রাখলেও মামলা লড়বে আমি তো লড়বো তোমার বন্ধু শিপরা কথা বলেছে তাই না আমি তোমায় বলছি শিপরা ঘোষের কথা হ্যাঁ আমি শিপরা সঙ্গে শুই কেন শুই জানো না কারণ তুমি প্রেজেন্ট তাও তোমাকে আমি বাপের বাড়ি রেখে আসিনি কোনোদিন আসবো না কারণ আমি তোমার আমি তোমার বর তুমি আমার বিয়ে করা বউ তাই তোমাকে আমি খোরপোস দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছি দ্যাট ইজ মাই কমিটমেন্ট ভেবে দেখো কোনটা সুবিধে কি করবে তুমি চাকরি তো করো না পয়সার জোরও নেই বাবাও নেই গায়ে হাত দেওয়ার আনসরে আর তুমি আমায় প্রবোক করেছো সালা বৌমা এখানে কি করছো বাবু বাথরুমে গেল চা দিলে না স্বামীর প্রতি একটু টান থাকলে তো আমি আসছি আসছি মানে মার যাচ্ছি শোনো কথা এই তো দু হপ্তাহ আগে মার কাছ থেকে ঘুরে এলে মা কি তোমার মরণাপন্ন যে রোজ রোজ দেখতে যেতে হবে মরণাপন্ন না হলে বুঝি মার কাছে যেতে নেই বাবু জানে ফিরে এলে বলে দেবেন তুমি আমায় হুকুম করছো আমি আসছি এটা কি খানা নাকি যে যখন ইচ্ছে বেরোবে যে যখন ইচ্ছে ঢুকবে দয়া করে চেঁচাবেন না যাচ্ছ আর ঢুকো না তাতে যদি আপনাদের মান বাড়ে আর ঢুকো না ঝিরঝির বৃষ্টি উল্টো পাল্টা হাওয়া আর যা হোক অসম্ভব মার কাছে যাওয়া তাহলে কার কাছে যাব আছে মাত্র রিনা কে জানে কি মনে করবে ভুল বুঝবে কিনা যাই না রিনার কাছে কিন্তু ও এখন অফিসে কখন আসবে কখন আমি কি হলো দিদির জীবনে সেটা একটু দেখি কতদূরই বা এগোলো কবির লেখা লেখি নয় নয় করে তোর অনেকগুলো কবিতা ছাপানো হলো দেশ পত্রিকায় বেরিয়েছে চারটিকানই কথা এবার বড় কিছু চাই আচ্ছা তোমাকে মেয়েটির কাছে সন্ধ্যা তারা পড়িয়েছি মেয়েটির কাছে সন্ধ্যা তারা ওটা তো ছোট্ট একটা কবিতা না না ওটা কবিতা থাকবে তোমাকে কি করছো এখন মরিনি বলে দাঁড়িয়ে আছে একটা ছাতা নিয়ে বেরোতে কি হয় তোমাদের তুমি আমাকে ছাতা দেবার জন্য দাঁড়িয়ে আছো সামনের মাসে একটা মান্থলি করিয়ে দেব শেয়াল দিয়ে গিয়ে দাঁড়িয়ে খুব আছে কোথায় আছিস কলকাতা থেকে দুটো মেয়ে সে কখন থেকে এসে বসে আছে কোথায় কোথায় আবার বাড়িতে কেন তোর জন্য আমার জন্য তাই তো বলছে শোন এটা ধর এই টাকাটা রাখ পাঁচশো মাছ আর একটা ডিম নিয়ে সে কি আমি তো কাউকে নেমন্তন্ন করিনি তুমি নেমন্তন্ন করি বলে তো আমি রাতভর মানুষকে উপোস করিয়ে রাখতে পারবো না ওরা থাকবে নাকি ফেরা ট্রেন আছে যে যাবে আর শোন এক পাঁচশো পেঁয়াজ আর একশো আদা কি চালা নমস্কার নমস্কার আমি সুচেতনা বসু নিশিপত্র সম্পাদিকা ও আচ্ছা আচ্ছা বুঝেছি ওই অপরা আমার বন্ধু নমস্কার এম এ ছাত্রী আপনার সঙ্গে আলাপ করতে এসেছে আমার সঙ্গে ও আচ্ছা এই নে রাখ

আপনার কাছে একটা জিনিস চাইবো আমার কাছে হুম আপনি যেন সময় পাবেন যখন সুবিধা হবে ওই সভা টভা কি। ফর্মাল নয় ঘরোয়া না না আমাকে মাফ করবেন এই মানে ওই এত লোকের সামনে কবিতা অসম্ভব এ আমি মোটেই পারি না ঠঙ্ক করছে দেখ লিখিস তুই ছাইভস চেয়ে চেয়ে শুনতে চাইছে দ্যার আমার না বলা যায় না দেখে চাকরিও দিয়ে দিতে পারে চেহারা দেখে তো বেশ বড় লোক বলেই মনে হয় তুমি থামো তো বিশ্বাস করুন ওই জোড়ায় জোড়ায় চোখ আমার দিকে চেয়ে আছে বাবা ওই জীবনানন্দ সভা সেদিন আপনার কবিতা পান সকলের অসম্ভব ভালো লেগেছে কোথায় ওই মাঝ পথে তো কত লোক উঠে চলে যাচ্ছিল যারা বোঝে না তাদের তো উঠে যাওয়াই ভালো হ্যাঁ ওসব যারা বসেছিল তারাই বা বুঝলো কে জানে আমার তো রীতিমতো শরীর খারাপ লাগছিল তাই তো কবিতার পাতাটাই ফেলে চলে আসছিলেন শুনছেন পড়ে রইল যে হ্যাঁ হ্যাঁ ওই আচ্ছা সেটা আপনি ছিলেন আপনি আমাকে দেখেনি না মানে আমি ওই এত নার্ভাস হয়ে গেছিলাম আমার তো মনে হলো কেউ বুঝি ঠাট্টা করছে আমার সাথে ওই ব্যাপারটা তাহলে আমার তো আচ্ছা একই সঙ্গে লিটল ম্যাগাজিনের সম্পাদনা আর অ্যাড এজেন্সির চাকরি হয় কন্ট্রাডিকশনটা কোথায় না মানে অ্যাড এজেন্সিতে তো সাধারণত মানে ভাই সাধারণত ইয়ে আর কি মানে ওই বাংলা না জানলে বিজ্ঞাপন করা যায় না ছবি করা যায় তাও ঠিক হুম হুম বিজ্ঞাপনটা এক লাইনে হয় বলে আমরা এক পাতার কবিতা পড়তে পারবো না ভালোবাসতে পারবো না এ ঠিক নয় জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনেও ক্ষুধার লাগি জোটে যদি মোটে দুইটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগে কবিতাটা আমার বলেছেন লাবনীতি হম কাজ করছো টিফিন করবে কখন করবো আমাদের এখন আর বিল করতে হবে না জানো তো হবে না কেন সামনে তাকাও নতুন খবর টবর একটু রাখো আমাদের টালিগঞ্জের অ্যাকাউন্টস অফিস তো তুলে দেওয়া হয়েছে উনি ওখানে কাজ করতেন তোর আলাপ করা হয়ে গেছে বুঝি কিরণ রায় একটু বোকা বোকা আর আর শার্টের বোতামগুলো দেখো তুই না পারিস ওদিকে যাবেন না হয়েছে মস্ত গন্ডগোল কিন্তু আমি তো এই রাস্তা দিয়ে যাই স্টেশনে স্টেশনে যাবার ভেতর দিক দিয়ে শর্টকাট রাস্তা আছে চলুন ছাতাখানা নিয়ে যাস অফিসে ফেলে এসেছি সত্যি জানি না বাবা অরু এলো কাক ভেজা হয় ছাতা নাকি কাকে দিয়ে এসছে আর ইনি আপিসে ফেলে এলে হাইবনে একেবারে যুগল অবতার এবার একটা বড় সড় পাবলিকেশন থেকে তোর একটা কবিতার বই বার করতে হবে পাবলিসিটি চাই অনেক পাবলিসিটি দরকার বুঝি তো কিন্তু সেরকম একটা হাউসের সঙ্গে যোগাযোগটা কি করে দেবে কন্ট্যাক্ট ছাড়া তো হয় না এসব বলছি কলকাতার মেয়ে দুটো যারা তোর কবিতার দারুণ ফ্যান তুই তো বলেছিলিস ওরা খুব আচ্ছা ওরা পারে না কিছু সাহায্য করতে সেটা মন্দ বলনি শ্যামাদা আসলে ওদের সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই বুঝলি তবে আমি পরশু কলকাতায় যাচ্ছি নিশিপত্রের সম্পাদিকার সঙ্গে একবার দেখা করে আসবো

অত বাসি হয়ে গেছে এর তো কোনো আর জার্মি নেই আচ্ছা তুমি এক মিনিট বসো আমি এক্ষুনি আসছি

রিদি ভেসে যায় অলোকানন্দা চলে অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে ভেসে গেল চলে করো আনন্দ আয়োজন করে পড়ো লিপি পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো করেছ অতল করেছিলে পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে পড়ে রইল যে পড়েই থাকতো সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে কবি ভেসে যায় অলোকানন্দা জলে ও বাবা ডুবে মরতে চাই যে দেখো কি ব্যাপার এটা তুই পর পালকে পালক লাগে আজ দিন আগুনে কাটুক একেবারে আগুন ধরে দিল তুমি না খুব লেখা আই লাইক হেম কবিতা পাঠটা কবে করবে ডেটা ফিক্সড করে নেয় ফোন তো নেই আসুক আবার কালও হতে পারে আবার তিন মাস পরেও হতে পারে কিরকম খ্যাপা না হুম হুম এলাম সরল জল অতিক্রম করে যত এগোই স্রোতের পরে আরো অন্য স্রোত নিচের দিকে তলের দিকে টান পারো। এলাম মাটির বাধা অতিক্রম করে কঠিন ভূস্তরের নিচে ছাইয়ের পরে ছাই অন্ধ ছাই অন্ধ ছাই ঠান্ডা ছাই কালো চমকে দেখি ছাই সরিয়ে জ্বলছে থক থক হিরে মানিক পনের পাশে পাই অরণ্য সেনের কবিতা শুনছিলেন এবং তার কবিতা পাঠ এই কবিতা পাঠ যে আপনাদের প্রত্যেকের অসম্ভব ভালো লেগেছে তার প্রমাণ হল আপনাদের স্বতঃস্ফূর্ত এই করতালি এবং অভিনন্দন আমি অরণ্য সেনকে আপনাদের সকলের হয়ে এবং আমার নিজের থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি তার শ্রীবৃদ্ধি কামনা করছি উত্তরোত্তর এবং আপনাদের ধন্যবাদ দিয়ে নমস্কার জানিয়ে ইতি টানছি আজকের এই অনুষ্ঠান অরণী সেনের সঙ্গে এক সন্ধ্যা নমস্কার তোমার কবিতার কথা প্রথম স্যারের কাছেই শুনি আচ্ছা আচ্ছা থাক থাক ও যে প্রণাম তো নাম এখন অবসলিট হয়ে গেছে তারপর তুমি হলে কবি দেশ ভাগ 50 বছরই যেদিন পড়েছিলাম সেদিন সারা দিন সারা রাত একটা কথাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল জোসনা ধোয়া পদ্মার চর আমার কবিতারই লাইনটা আপনি মনে রেখেছেন ও কেন বড় কবি জানো দেশভাগ ওর যা বয়স ও নিশ্চিত দেশভাগ দেখেনি তবু কিন্তু ওই কবিতাটা অমলকে পাহাড় তুলিতে যেতে হয় না চলি এবার আচ্ছা

আমি জানতাম আমি জানতাম সবাই একদিন তো খুব নাম করবে এই সবাই নিন একবার ঝড়ে আমাদের বকুল গাছটা মরে গেল তোর সে কি কাননা তোরকে বলে একটাই কথা যে রাত্রিবেলায় কেন গাছটাকে ঘরের ভিতর এনে রাখা হয়নি তারপর ভোর হতে তুই ছুটে চলে গেলি বাগানে সত্যি কি জানি ভোর কাকে বলে ভোরে উঠে যাই কাছেদের কাছে ও শিউলি আর গোন্ধরাজ ফুল ফুটে আছে ফুল ছড়ে আছে হাত দিয়ে ওই পাতাগুলো ছোঁয়া গাছকে কুশল প্রশ্নই কাজ শুরু করতেই গাছগুলো বলে কে আসবে আজ কেউ আসবে না এ বয়সে আর ওই সব দিকে মন যায় না রে গাছেরাও বলে কি হয় কখন কে বলতে পারে কে বলতে পারে আমাদের এখানকার গর্বের মানুষ

হ্যাঁ মানে এদিকে এসেছিলাম আর তবে তুমি ব্যস্ত থাকবে জানলে কিন্তু আমি ব্যস্ত ছিলাম না তো ও আচ্ছা ওর সঙ্গে কি তোমার দেখা হয় আজকাল তুমি দেখা করতে চাও হ্যাঁ মানে কলকাতায় তো আর সচরাচর আসা হয় না তাই ভাবছিলাম যদি নতুন কবিতা কিছু লিখেছো বুঝি পালকে পালক লাগে আজ দিন আগুনে কাটুক হম একাই পড়বে আমি পড়তে চাইনি ও জোর করে পড়ালো হম বাড়িতে আছিস তিনটে পর্যন্ত ওকে চলো চলো তুমি গেছো তোদের বাড়ি আগে চিনতে পারবে না আমি তো ঠিক রাস্তাঘাট চিনি এত নতুন কবিতা দিলে ঠিকানা ফোন নাম্বারটা ভালো করে লিখে নিলে না আমি আসলে না ভালো তিনটে বাসে তো সময় আছে অনেক তোমার যে দীর্ঘ কবিতাটা নিষেপত্রতে বেরোচ্ছে তার প্রুফটা একবার দেখে নেবে সেটা এসে গেছে রেডি হয়ে গেছে প্রেসে গিয়ে দেখতে হবে বাবা কিন্তু আমি তো ঠিক প্রেস চিনি না হ্যাঁ মানে চলো কি বিরক্ত করলাম কবির আবির্ভাব কি কখনো বিরক্তিকর হতে পারে যখন বয়স ছিল কম প্রেমের কি লজ্জা ছিল সামনে আসত না অথচ প্রেমের বিবি তুমি এসেছিলে দু হাতে আমার মন শাল পাতায় মুড়ে আমার এই কবিতাটা মনে আছে আপনার আর যাসি অপরাধ ঠিক আছে তোমরা একটু গল্প কাছে করো তোমার জন্য কবি এত দূর থেকে এসেছে আমি চলি বসো বসু তোমাদের এদিকটা ঠিক কলকাতার মতো নয় কাজ আছে পাখি ডাকে কবি যায় কবি আসে আজ আমাকে কি দেবে কবি শুধু কবিতা কিন্তু আমাকে খুশি করতে পারবে না মানে বুঝলে না না আজ আমরা একসঙ্গে অনেকক্ষণ থাকবো তবে মিনিট দশক তোমাকে একা বসতে হবে আসছি 기대했죠. তারপরে বলো তুমি তো অনেকদিন দিন আসো না ভুলে গেলে নাকি খুব ব্যস্ত বুঝি হ্যাঁ আসলে ওই পরীক্ষা চলছে তো আর তাছাড়া ভুলে যাওয়ার কথা হচ্ছে কেন তোমার সঙ্গে তো প্রায় তোমার দাবা মোবাইল ফোনে কথা হচ্ছে দুধের স্বাদ কি ঘুলে মেটে অরুণী আচ্ছা ঠিক আছে নেক্সট উইকে তোমার বাড়ি আসছি ও হ্যাঁ শোনো সুচেতনাকে একটা রিং করো তো তোমার নতুন লেখার ব্যাপারে ও জিজ্ঞেস করছিল তাই ঠিক আছে আমি আমি ওকে ফোন করে নিচ্ছি আচ্ছা রাখছি হ্যাঁ অরুণী তুমি বাবা তুমি তোমাদের ভুলেই গেছো আসলে স্কুল থেকে তো যখন তখন ছুটি পাওয়া যায় না আর তাছাড়া একটা দায়বদ্ধতা তো রয়েছে আর কবির পাঠকের প্রতি বুঝি কোনো দায়বদ্ধতা নেই আচ্ছা এর মধ্যে যা যা নতুন লিখেছ সমস্ত কিছু নিয়ে এই শনিবার সন্ধেবেলা আমার বাড়ি চলে এসো হুম রাত ওখানে থাকবে ঠিকানা তো জানা আছে তোমার হুম অপরাধ থাকবে অদীপ তিনজনে জমি আড্ডা মারা যাবে হুম অবস্থা कोरोना গাদা ছাতা আনেনি না বাড়িতে খেলে এসেছি ফাস্টে 430 ট্রেনটা বুন হচ্ছে আজকে 9:16 আমার কাছে ছাতা আছে চলুন স্টেশনেব দিয়ে গিয়ে দি আসি যে বৃষ্টি শুরু হয়েছে তাতে একটা ছাতায় দুজনেই ভিজে যাব দেখি আর একটুক্ষণ আপনি বরং আসুন হ্যাঁ কাল থেকে আমি একবারই আসছি একবারই আসছেন মানে কাল থেকে আমি আর আসব আসবেন না কেন সে বলবো ভাবছিলাম বৃষ্টিটা ধরে এলো যাবেন তো চলো হার্টের অসুখে কেউ চাকরি ছাড়ে আজকাল কত রকমের চিকিৎসা বেরিয়েছে চিকিৎসা মানে তো অপারেশন সে তো ডাক্তার আগা আগাগোড়েই বলছে হ্যাঁ তা করাননি কেন করাইনি বাড়িতে কেউ কিছু বলেনি তাও করাননি আপনি বাড়ি বলতে যা বলতে চাইছেন তা আমার নেই জন্ম থেকেই কমজোরি পরে জানা গেল হাটে ফুটো উত্তেজনা সইবে না বিয়ে তো দূরের কথা হলেও সন্তানের জন্মের কথা না ভাবাই ভালো কোন মেয়ে আসবে আমার কাছে শুধু সেবা করতে আমি বা স্বার্থপরের মতো একটা জীবন নষ্ট করতে যাব কেন তবে কি জানেন মনটা মাঝে মাঝে একটা সঙ্গী পেতে চায় কখনো সঙ্গী পেতে চান কথা বলেছেন কাউকে কি মনে হচ্ছে জানেন অনেকদিন বাঁচলাম এখন শুধুমাত্র বেটি যাওয়াটাই একটা কাজ বুঝলাম না যেদিন প্রথম আপনাদের সেকশনে আমি আসি সেদিন আপনি আসেননি তার পরের দিন আপনি এলেন লাল মাটি রঙের শাড়িটা পরে এসেই জল খেলেন তারপর রবিকে দিয়ে দুটো ভিক্স ট্যাবলেট আনালেন একটা খেলেন আর একটা ব্যাগে রেখে দিলেন বাবা আপনার এত কিছু মনে আছে এত দেখেছি বলেই সব মনে আছে যেদিন আপনি সেল নিতেন খুব খারাপ লাগতো আপনার ফাঁকা চেয়ারটাকে দেখি কখনো বলবো ভাবিনি আজ সবকিছু বলে ফেললাম আবার বৃষ্টি আসছে चलो ये मिस्टी शुरू हो गई সেদিন বিকেলে দিদি বৃষ্টিমুখে বাড়ি ফিরে গিয়ে ভিজে শাড়ি না ছেড়েই বসেছে কাগজ পেন নিয়ে লিখেছে প্রথম বাক্য কোনো রকম সম্বোধন ছাড়া আপনার বাড়ি থেকে কত দূর টেলারিং পাড়া এক পাতা বোতাম লাগবে সুচ সুতো বাড়িতে আছে কি না থাকলে নিয়ে যাব মাঝে মধ্যে যাব কিন্তু আমি বোতামগুলো যদি ঠিক মতন লাগানো যায় দেখি তোমার চাকরি কবিতা সিঁড়িবে ওপরে ওঠা সব মিলে তুমি একটু দূরে চলে গেছো এখনো তো পার্মানেন্ট হইনি আর কবিতাটা তো তোমাদের কৃপায় হাজি যাবটা কোথায় তোমার সঙ্গে আড্ডাটা খুব মিস করি জানো তুমি মিস করো আতেলের মধ্যে করে করো না তোমার সঙ্গে দেখা হবার আগে জানতাম যে একজন প্রশ্ন করে অন্যজন উত্তর দেয় দেখার পর জানলাম যে প্রশ্ন করে সেই উত্তর আচ্ছা বাবা ঠিক আছে এবার আমি শুধু প্রশ্ন করব তুমি উত্তর দেবে এই তিন মাসে কি কি করলে হুম মানে কি কি নতুন কবিতা লিখলে অপরা কি কবার মিচ করলে না বাবা আমি মানে তিনি এসে গেছেন যাক যাত্রায় বেঁচে গেলে তুমি পরশু যে বললে এই খুব বিজি কলকাতায় আসবি না আর পরশু তোমাদের দেখা ছিল না ফোনে কথা হয়েছিল ওমা তুমি ফোন নিয়েছে না না মানে ও ও কি গিফট করেছে ও ভেরি গুড ভেরি গুড আম তোমার কথা বলো আমি হোম ডেলিভারিতে রাতের তিনজনের খাবার অর্ডার করে দিই আর উনি তুমি রাত 10 টাকে ডিনার করো না তো আমি মানে ওকে তারপরে ট্রেন পাবে ফেরা ও ফিরছে না আজ রাতটা কি থাকবে চাঁদের গায়ে পডা গর্ত চাঁদের গায়ে ধুলো হয়ে যাওয়া কোটি বছরের উল্কা চাঁদের খুলিতে হাজার মাইল কাটা দাগ চাঁদের মগজে শুকিয়ে বালি হয়ে যাওয়া সমুদ্র Oh. <sighs>

啊啊啊！Uh, uh, uh, uh. সুচেতনা আমি অরণি বলছি আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই সামনে শনিবার থাকবে তুমি সকালে যাব কাফি খাবো না খাবে না সেরে লাগতে আমি কি করে খাই তাহলে কি হয়েছে অরুণী কেন এত কষ্ট পাচ্ছো বলো আমাকে কিছু বলবে বলে এসেছিলে তুমি তোমাকে আমি সহ্য করতে পারছি না এটা বলতে এসেছিলে বসো আর উনি আমারও কিছু বলার থাকতে পারে কি বলবে তুমি তোমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু আমার সামনে কেন ওটা করলে তোমরা কি করব ইচ্ছে করলো তোমার জন্য নিজেকে দমন করবো কেন আমি কোনোদিন নিজেকে দমন করিনি তোমার অসুবিধাটা কোথায় ওর শুধু তুমি সেদিন ঘরে ছিলে বলে ঠিক না না অরণী সেদিন জানলেও তোমার নয় প্রেম যদি কারোর প্রতি গভীর আকুলতা হয় তাহলে ছেলে মেয়ের তফাৎ কি মেয়েদের প্রতি আমার গভীর আকুলতা আছে ছিল আগেও তারা এখন বিদেশে তাদের মধ্যে একজন বিবাহিত ছিল যাকে তোমার আমার কথায় কি বা প্রয়োজন তুমি ভাবছো তোমার প্রেমিকা যে তার কথা বলি কি জানো তুমি ও সম্পর্কে কি পরে কজন ভাই বোন বাবা কি করে কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই কাউকে পছন্দ হলে অবোধ শিশু ভালোবাসা মানে শুধু কবিতা লেখা নাকি অজানা দুপুরে একটু দুঃসাহসী হয়ে ওঠা ভাবছো আমি কি করে জানলাম যেদিন দুপুরবেলা আমি পাঠিয়েছিলাম তোমাকে ওদের বাড়ি তার আগে দুজনের মধ্যে বেট হয়েছিল আমি শুনতে চাই না আমি জানতাম সেদিন ওর কাছে প্রফেসর চ্যাটার্জি রয়েছেন তাই ওকে না বলেই পাঠিয়েছিলাম তোমাকে মানে মানিটা যাতে তুমি বুঝতে পারো নিদাগ দুপুরে কি পড়াশুনো হচ্ছে কি কি বলতে চাইছো তুমি প্রফেসর চ্যাটার্জি তোমার মতোই ভালোবাসেন অপরাকে স্যার আগে ছিলেন এখন রিটায়ার্ড উত্তরাধিকার সূত্রে মস্ত সম্পত্তির মালিক মৃত যায়া ইংরেজি বাংলা সাহিত্য শিল্প চলচ্চিত্র কি না ওরা তোমার প্রেমিকার একাকিত্ব কাটানোর দায়িত্ব তার বাবা ওকে দিয়ে গেছেন মানে বিদেশে তোমার প্রেমিকার মাসি এখন তার মিসেস এখানে এত বড় মেয়ের সঙ্গে তিনি থাকতে নারাজ জানতে সব বলেছিল কোনোদিন প্রেম ভালোবাসা তোমাকে আমার খুব পছন্দ আর তুমি একদিন খুব বড় কবি হবে আমি কিন্তু তোমার সমস্যাটা কোথায় জানো বাস্তব থেকে তুমি ভীষণ দূরে তাই বললাম তোমার কথাগুলো দিয়ে দেব তবে কতদিনে দিতে পারবো বলতে পারছি না অপরা পরশু রাতের ফ্লাইটে লন্ডন গেছে ওর হবু বরের কাছে রিক্সা কে আছে রিক্সা রাধা রাধা কি রে হ্যালো কি রে তাড়াতাড়ি আয় কতদিন থাকবে আজ থেকে আবার এখানেই থাকবি সেটা বলে দিন আরে বাবা সত্যি থাকবে হ্যাঁ আর আমার বাড়িতেই থাকবে আর কোথাও যদি দিচ্ছি দাদা তাড়াতাড়ি আয় এই রিক্সাওয়ালা কোথায় এসো এসো কি ব্যাপার এত সাধ নিয়ে জানতাম আজ শনিবার তোর হাফ ডে অফিস বিকেলের মধ্যে ফিরবি হম তাই তোর জন্যই অপেক্ষা করছিলাম চলো নবদের সঙ্গে খেলাম জানিস তো পরে বেশ নাম করেছিল করেছিল মানে শুনেছি লেখালেখি নাকি ছেড়ে দিয়েছে হ্যাঁ রোজ আমার বাড়ির উপর দিয়ে যায় সাইকেল চালিয়ে স্কুলে পড়াতে আচ্ছা তুই আমার বাড়িতে আসবি তো তুই ওখানে দাঁড়িয়ে ছিলি কেন চিনিস তো চলে গেলে পারতিস না আমি ভাবলাম তুই আয় তারপর ঠিক আছে বাড়ি গিয়ে কথা হবে হুম আচ্ছা

আমার কবিতা কই আমি আর লিখি না কেন কেন বলো বলো অরুণী তুমি আমার জন্য লিখবে না তাহলে অতগুলো কবিতা আমায় দিয়েছিলে কেন চুপ করে আছো কেন তুমি না লিখেছিলে একা গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি অরণ্যে কবির জন্যে আমরা থাকি লিখেছিলে না হরণী আমিও তো এই অন্য থাকি কবির জন্য তুমি না লিখেছিলে তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী বলো লিখেছিলে না অরণে কেন লিখবে না তুমি তুমি না খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলে তোমার ছেলেবেলার মেঘের মাঠে তুমি না খুঁজেছিলে তোমার কে বলো অরুণী চুপ করে না বলো অরুণী বলো তুমি কিসেই মেঘবালিকা তুমি কিসেই এখন আমি মেঘ নই আর সবাই বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি তবে আমি আবার লিখব এক পৃথিবী